আউজুবিল্লাহ ইমিনা শাহিদ ওয়ান বিসমিল্লা রহমান ইব্রাহিম রাবিস রাহলি সৌধরী ওয়াসরিলি আমরি সানি আবকাউক আলী কমন একটি বিষয় আজকে আপনাদের এবং রোগ নিয়ে কথা বলবো যেটি প্রায় আমরা পেয়ে থাকি আমাদের ডিপিআরসি হাসপাতাল এবং সারা বিশ্বে স্পেশালি আমাদের যারা বয়স পুরুষ তিরিশ ঊর্ধ্ব এবং যারা মধ্যপ্রাচ্য হইতে সারা বিভিন্ন দেশে আমাদের যে সকল ভাই বোনরাও কাজ করে থাকেন তাদের এই রোগটা সবচেয়ে বেশি হয়ে থাকে এ রুগী আমি প্রায়ই পেয়ে থাকি তিরিশের উপর পুরুষ এবং যখন মহিলাদের যে পিরিয়ড বা মাসিক নিয়মিত যে ঋতু হয়ে থাকে সেটা বন্ধ হয়ে যায় বা মেনোপাস বলে থাকি তখন মহিলাদেরও এই রোগটা হতে পারে তবে মহিলাদের তুলনায় পুরুষের পাঁচ গুণ বেশি রোগটি হয়ে থাকে এই রোগটি নিয়ে প্রায় আমার কাছে আসে এটাকে আমরা অনেক সময় গিটবাদ বলে থাকি বা গাউটি আর্থ্রাইটিস বলা হয়ে থাকে অবশ্য গিট বাতের সাথে আরেকটা রিমোটার অ্যাথরাইটিস দুইটাকে আমরা অনেক সময় গিট বলে থাকি যাই হোক দিস ইজ গাউটি অ্যাথরাইটিস বা গাউট এটাও এক প্রকারের অ্যাথরাইটিস আমরা যে দুইশো টাইপের অ্যাথরাইটিসের কথা বলছিলাম তার মধ্যে অন্যতম তো এটা ইয়াং রুগীদের মানে স্পেশালি ইয়াং পুরুষদের সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা প্রথমত হঠাৎ করে দেখা যায় যে অনেক সময় যে স্পেশালি বৃদ্ধাঙ্গুল পায়ের যে বৃদ্ধাঙ্গুল গ্রেট টু আমরা বলে থাকি বৃদ্ধাঙ্গুলের গোড়ায় ফুলে যেতে পারে ব্যথা হতে পারে লাল হয়ে যেতে পারে ওখানে একটু চুলকানির মতো হয়ে যেতে পারে পাশাপাশি অন্যান্য আঙ্গুলের গোড়া হতে পারে ছোট ছোটো যে স্মল জয়েন্ট থাকে ফেরি ফেলার জয়েন্টগুলো যেমন হাতের আঙ্গুল এগুলাতে ব্যথা হতে পারে হ্যাঁ ফুলে যেতে পারে অনেক সময় রুগীর হালকা হালকা একটু জ্বর জ্বর ভাব থাকতে পারে অনেক সময় এটার সাথে একটু র্যাশ চুলকানি জাতীয় সমস্যা অনেক সময় থাকতে পারে তো দিস ইজ গাউটি অ্যাথরাইটিস এটা কীভাবে হয় কেন হয় কী খেলে ভালো হবে বা ওষুধ ছাড়া ভালো হবেন কি আমি ডিটেলস এটা নিয়ে আপনাদের কথা বলবো তো সাধারণত এই রুগীগুলা আপনারা খুব কম পাবেন দেখা যাবে এক থেকে দুই পার্সেন্ট এই রুগী হয়ে থাকে বা এই রোগটা হয়ে থাকে কিন্তু প্রত্যেকটা বাদ জাতীয় হাসপাতাল যেমন ডিপিআরসি বা যে রিহাবিলিটেশন হাসপাতাল স্পেশালাইজ হাসপাতালগুলোতে প্রচুর এই রুগীর সংখ্যা আমরা প্রায়ই আমাদের এখানে দেখা যায় তো এই গাউটি অ্যাথরাইটিস সেটা হচ্ছে আপনারা জানেন যে শরীরে আমাদের ম্যাটাবলিক অ্যান্ড প্রোডাক্ট যে ইউরিক অ্যাসিড থাকে ইউরিক অ্যাসিড এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া ইউরিক অ্যাসিড শরীরে থাকবে ইউরিক অ্যাসিডের কিন্তু উপকারীর দিকও আছে ইউরিক অ্যাসিড আমাদের বিভিন্ন এসিড যে ব্যালেন্স থাকে ব্লাডের পিএইচ নিয়ন্ত্রণে হেল্প করে থাকে আমাদের ইমিউন সিস্টেমকে বুস্টিংয়ে হেল্প করে থাকে অনেক মেটাবলিজম মেটাবলিক বিভিন্ন অ্যাক্টিভিটিজে হেল্প করে থাকে বিভিন্ন রোগ প্রতিরোধে আমাদের ইউরিক অ্যাসিডের উপকার আছে বাট এই ইউরিক অ্যাসিড যদি হাইপার ইউরিক অ্যাসিড হয়ে যায় মানে মাত্রা তিরিক্ত হয়ে থাকে সাধারণত মহিলাদের ছয় সিক্স ডেসিলিটার সিক্স মিলিগ্রাম পার ডেসি লিটার সিক্স মিলিগ্রাম পার ডেসিলিটার মানে ছয় মিলিগ্রাম প্রতি ডেসিলিটার ব্লাডের মধ্যে যদি এর চেয়ে বেশি হয় তাহলে এবং পুরুষদের যদি সাতের উপরে চলে যায় যে আছে ইউরিক অ্যাসিডের পরিমাণ তখনই আমরা বলি হাইপার ইউরিসেমিয়া বা হাইপার ইউরিক এসিড যেটি বলি এটা মানে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এখন ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলেই যে এই যে পূর্বে যে ব্যথার কথা বলছিলাম যে জোড়ায় জোড়ায় ব্যথা হতে পারে হাঁটু বা ছোট ছোট জোড়া স্মল জয়েন্ট পায়ার জয়েন্ট গ্রেট টু বা অন্যান্য জোড়া হতে পারে তা কিন্তু না এটা কিন্তু সিমটোমেটিক হতে পারে বা সিমটোমেটিক হতে পারে যখনই সিমটোমেটিক হয় দিস ইস গাউটি আথরাইটিস। সেটাকে আমরা গাউটি অ্যাথরাইটিস বলে থাকি এই ইউরিক অ্যাসিড আমাদের যে জয়েন্টগুলো আছে স্পেশাল স্পন জয়েন্টে গিয়ে ইউরেট নামক এক প্রকার ক্রিস্টাল লাইক সাবস্টেন্স তৈরি করে এই ইউরেট গিয়ে আমাদের ওখানে জোরার মধ্যে এক প্রকার প্রদাহ তৈরি করে বা ইমফ্লামেশন অনেক সময় শুধু জোড়া না বিভিন্ন যে ট্যান্ডন বা মাসেল টিস্যু বা লিগামেন্ট শীত বা অন্যান্য যারা জায়গায়ও কিন্তু ক্রিস্টাল ডিপোজিট হতে পারে ক্রিস্টাল ডিপোজিট হওয়াতেই কিন্তু আসলে মূলত এই রোগের উৎপত্তি বা সূত্রপাত তখনই ওখানে ইনফ্লামেশন হয় ফুলে যায় এবং অনেক সময় গিয়ে জায়গায় জায়গায় হার্ট সাবস্টেন্স বা স্কিনে গিটির মতো বা গিট গিট সমস্যার মানে গিট গিটের মতো অনুভূতি ধরলে বোঝা যায় যে এটা পাওয়া যেতে পারে তাহলে এটা এই নয় যে ইউরিক অ্যাসিডের পরিমাণ যে নর্মাল ভ্যালুর চেয়ে বেশি হলেই গাউট হয়ে যাবে তা কিন্তু না যদি সেটা ক্রিস্টাল ডিপোজিট হয় আমাদের বিভিন্ন জয়েন্টে গিয়ে এবং সেখানে ইনফ্লামেশন হয় তখনই আমরা এটাকে গাউটি আথরাইটিস বলে থাকি এই ক্রিস্টালটা আমি মনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট যে ক্রিস্টাল এই ক্রিস্টালটা ইউরিক অ্যাসিড থেকে ফরমেশন হয় যখন সাধারণত ইউরিক অ্যাসিড ব্লাডে নর্মালি আমাদের শরীরে থাকে আমি যে ম্যান্সটা বলেছিলাম ছয় এবং সাত কিন্তু অনেক সময় যদি অতিরিক্ত প্রোডাকশন হয় বা অতিরিক্ত শরীরে তৈরি হয় এটা হচ্ছে এক্সোজেনাস প্রোডাকশান হতে পারে যেমন বিভিন্ন খাবারের মাধ্যমে আর অথবা অ্যান্ডোজেনাস প্রোডাকশন হতে পারে আপনারা জানেন আমাদের শরীরে কিন্তু নিয়মিত সেল বা টিস্যু এবং আমাদের যে সেল টিস্যু এগুলা কিন্তু সেলগুলো অনেক সময় বিভিন্ন কারণে ড্যাস্ট্র হয় বা মারা যায় বা ধ্বংসপ্রাপ্ত হয় বিভিন্ন রোগে বিভিন্ন কারণে বিভিন্ন ইজিং প্রসেসে সেইখান থেকে যে পিউরিন সাবস্টেন্স থাকে তাও মেটাবলিজম থেকে কিন্তু অ্যান্ডোজেনাস যে সোর্সটা ইউরিক অ্যাসিডটা আসতে পারে বা বিভিন্ন পিউরিনডিচ ডাইট সেটা নিয়ে আমি আলোচনা করবো পিউরিনডিস ডাইট থেকেও কিন্তু ইউরিক অ্যাসিডটা বেড়ে যেতে পারে আবার অনেক সময় যদি এক্সক্রিয়েশনের সমস্যা থাকে মানে আমাদের ইউরিক অ্যাসিডটা কিন্তু আমাদের ব্রিকিউর যে ইউরিনি ইউরিনারি ট্রাক্ট আছে এই ট্রাক্টের মাধ্যমে কিডনির মাধ্যমে শরীর থেকে কিন্তু এক্সক্রিয়েশন হয়ে যায় তো অ্যাক্সক্রিয়েশনে যদি কোনো সমস্যা হয় কোনো কারণে এক্সক্রিয়েশন পর্যাপ্ত না হয় কিডনি সমস্যা থাকে বা অতিরিক্ত প্রোডাকশন হয় তখনই কিন্তু এই ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এবং সেটা ক্রিস্টাল ডিপোজিট হয়ে কিন্তু ইনফ্লামেশন করে আমাদের জোড়ায় জোড়ায় যেটা আমরা বলি আথরাইটিস ডেভেলপ করতে পারে তাহলে আপনারা মোটামুটি এটা সম্পর্কে একটা ধারণা পেয়েছেন তো ইউরিক অ্যাসিড থেকে যে শুধু আথরাইটিস ডেভেলপ করবে ক্রিস্টাল ডিপোজিট হবে বাদ ব্যথা হবে তা কিন্তু না এটা থেকে কিন্তু আমাদের যেটা হতে পারে অনেক সময় উচ্চ রক্তচাপ হতে পারে অনেক সময় ভাস্কুলার মানে রক্ত নালীর বিভিন্ন রোগ হতে পারে কিডনি রোগ হতে পারে বিভিন্ন হৃদরোগ হতে পারে এবং এবং ম্যাটাবলিক বিভিন্ন ডিসঅর্ডার যেগুলো বলছিলাম পারবে এগুলি বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডার এগুলো সাধারণত আমাদের হয়ে থাকে তো আমাদের বাংলাদেশে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে মেটাবলিক ডিজঅর্ডারগুলো আমরা প্রায় জাতীয় রুগী বেশি পেয়ে থাকি এবং বাড়ছে এবং অনেক সময় এই রোগকে একটা অনেক ক্ষেত্রে এটা রাজাদের রোগ বা একটা মানে ধনীদের রোগ বলা হয়ে থাকে হ্যাঁ এই ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় এটাকে অনেক সময় রাজাদের রোগ বা ধনীদের রোগও বলা হয়ে থাকে তো এখন আসেন আমরা মেকানিজমটা বলি ইউরিক অ্যাসিডটা কীভাবে তৈরি হয় আমরা আমাদের শরীরে একটা মূল্যবান উপাদান আছে পিউরিন এই পিউরিনটা মেটাবলিজম হওয়ার মাধ্যমে এই ইউরিক অ্যাসিড তৈরি হয় ইউরিক অ্যাসিড পিউরিনটা ভেঙে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয় এবং ইউরিক অ্যাসিড আমাদের যখন এক্সক্রিউশন ঠিকমতো না হয় তখনই আপনার এই ইউরেট নামক পদার্থ তৈরি হয়ে আমাদের ক্রিস্টাল ডিপোজিট হতে পারে তাছাড়া আরও কিছু জন্মগত ত্রুটির কারণে অনেক সময় জেনেটিক্যাল ডিজিজের কারণে কিন্তু এই ইউরিক অ্যাসিড প্রোডাকশানটা বেশি হতে পারে পরিবেশগত বিভিন্ন কারণে হতে পারে তারপরে আপনার আমি আর আগে বলছি পারিপার্শ্বিক বিভিন্ন এবং খাবার খাবার হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটার মাধ্যমে আমাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে তাহলে অতিরিক্ত ইউরিক অ্যাসিড একটা হচ্ছে যদি বেশি প্রোডাকশন হয় তা থেকে ইউ হাইফার ইউরিসেমি হতে হয়ে গাউটি অ্যাথরাইটিস হতে পারে অথবা যদি এক্সক্রিয়েশন ইউরিক অ্যাসিড শরীর থেকে বাধাপ্রাপ্ত হয় বা এক্সক্রিশনে মানে বে নির্গত হতে বাধাপ্রাপ্ত হয় কোনো কারণে তা থেকেও কিন্তু হাইপার ইউরিসেমিয়া হতে পারে যেমন কিডনির বিভিন্ন রোগের কারণে এটা হতে পারে এখন এই গাউটি অ্যাথরাইটিস এটা কিভাবে বুঝবেন আমি ইতিপূর্বে বলেছি যে আমাদের যে স্পেশালি পায়ের যে ছোটো আঙ্গুলগুলা পায়ের আঙ্গুল ছোট এবং বড় আঙ্গুল যেটা আমরা বলি টো গ্রেট টো সেখানে গোড়ায় ফুলে যেতে পারে অনেক সময় হাতের আঙ্গুল কনুই কবজি অ্যালবো এগুলাতে ফুলে যেতে পারে লাল হয়ে যাওয়া ফুলা এবং ত্বক একটু চুলকাইতে পারে অনেক সময় একটু একটু কাপুনি দিয়ে জ্বর হালকা হালকা জ্বর এরকম থাকতে পারে স্পেশালি এই ব্যথা বেদনাগুলো রাতের বেলায় বেশি হয়ে থাকে আমরা দেখি রুগী তীব্র ব্যথা হয়ে যায় দুই থেকে ছয় ঘন্টার মধ্যে অনেক তীব্র ব্যথা হতে পারে রুগীর ঘুম ভেঙে যায় এবং সকালে ঘুম থেকে উঠতে রুগীর খুব কষ্ট হয় পায়ের মোজা ব্যবহার করতে শরীর অনেক দুর্বল লাগে রুগীর অনেক দুর্বল লাগে জুতা পরতে অসুবিধা হয় অনেক সময় এগুলো ফেটে গিয়ে ওখানে ফাঙ্গাস হয় বা ইনফেকশান হতে পারে এবং অনেক সময় আপনার শরীরের মেলেজ বা অবেজ এই জাতীয় সমস্যা হতে পারে আমরা কিভাবে রোগ নির্ণয় করে থাকি প্রথমত যে উপসর্গগুলা রুগী বললাম ইতিপূর্বে উপসর্গের কথা রুগী বলবে আর আমি বলছি এর আগে যে এটা সাধারণত পুরুষদের স্পেশালি ইয়াং পুরুষদের বেশি হয়ে থাকে এটা একটা হিস্ট্রির ব্যাপার আছে তারপর রুগী কোন এলাকায় থাকে এরা কি বাহিরে থাকে কিনা সেগুলো আমরা দেখি বা বাংলাদেশে কোন জোনে থাকে সেগুলো আমরা ইতিহাস নিয়ে রুগীর লক্ষণ রুগী কি মানে উপসর্গগুলা কি বলছে আমাদের কাছে সেগুলো আমরা ইতিহাস নেই ইতিহাসের পাশাপাশি আমরা যে জোড়াগুলা বা এফেক্টেড জয়েন্টগুলো আমরা ইন্সপেকশন করে দেখি যে ওখানে কী অবস্থা আছে অনেক সময় আমরা ব্লাড টেস্টের মাধ্যমে সেটা আরও ক্লিয়ার হতে পারি ব্লাড টেস্টে দেখা যায় যে ইএসআর আর সি আর পি এগুলো বেড়ে যেতে পারে এবং ইউরিক অ্যাসিড লেভেলটা মাত্রাকে রিক্ত হয়ে যেতে পারে অনেক সময় যে জোর আক্রান্ত হয় সেখান থেকে সাইনবলার ফ্লুইড যদি আমরা মাইক্রোস্কোপিক টেস্ট করি তাহলে সেটা যে ইউরেটটা দেখা যায় ক্লিয়ার বোঝা যায় এবং রুগীর বিভিন্ন আলট্রাসোনোগ্রাফি এক্সরে এবং এমআরআই এর মতো বিভিন্ন টেস্টের মাধ্যমে আমরা কিন্তু ব্লাড টেস্টের মাধ্যমে রুগীর ইনভেস্টিগেশনগুলো কনফার্ম করে যে তার আসলেই গাউটি অ্যাথরাইটিস বা আছে কি না এটা বোঝা যায় অনেক সময় হিস্ট্রি থেকেও পাওয়া যায় যে অতীত একবার হয়েছিল গাউটি অ্যাথরাইটিস আবার হয়তো তার হতে পারে এটা কিন্তু বারবারও হতে পারে ভালো হয়ে গিয়ে আবারও হতে পারে এখন আসেন চিকিৎসা খুব সহজ চিকিৎসাটা চিকিৎসাটা যেহেতু আমরা গাউটি অ্যাথরাইটিসের ক্ষেত্রে দেখছি যে এক্সটার্নাল যে সোর্সগুলো আছে অ্যাকসোজেনাস যে সোর্স যে পিউর ইন্ডিচ ডাইট পিউর ডাইট আমাদের খেতে বন্ধ করতে হবে এবং পিউরিন কম আছে জাতীয় খাবার আমাদের খেতে হবে তো প্রথমত পিউর ইন্ডিচ মধ্যে মাংসের মধ্যে সকল মাংস স্পেশালি লাল মাংস মানে যে সকল পশুর মাংস আছে পশুর মাংসগুলা সবই পিউর ইন্ডিচ ডাইট এগুলো এফেক্ট করতে হবে এবং খুবই কমিয়ে ফেলতে হবে তারপরে বিভিন্ন যে অর্গানগুলা প্রত্যেকটা প্রাণীর অর্গান যেমন মুরগি বা অন্যান্য হাঁস বা যে সকল প্রাণীর আমরা অর্গান লিভার মগজ বা আপনার কলিজা যে সকল অর্গানগুলো আছে কিডনি বৃক্ষ এই সকল অর্গানগুলোতে প্রচুর পিউরিনডিচ ডায়েট ডাইট এবং তা থেকে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে বিভিন্ন আমাদের মাছ মাছের মধ্যে হচ্ছে স্পেশালি সামুদ্রিক মাছ এই সামুদ্রিক মাছগুলা থেকে প্রচুর পরিমাণ পিউরিনডিচ পিউরিন থাকে এবং তা থেকে ইউরিক অ্যাসিড মেটাবলিজমে আসতে পারে সো এই সামুদ্রিক মাছ খাওয়া কমাই ফেলতে হবে অনেকাংশেই শাক সবজির মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে যে তৈল পিচ্ছিল জাতীয় যে শাক স্পেশালি আমাদের যে পুঁই শাক পুঁই শাক তারপরে বাঁধাকপি ফুলকপি এই জাতীয় এবং আমাদের মাশরুম মাশরুম এগুলাতে আমাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তা এগুলো আমাদের খাবার তালিকা খাদ্য তালিকা অনেকাংশে কমিয়ে আনতে হবে আরেকটা হচ্ছে সকল সুগার মিষ্টি জাতীয় যত খাবার আছে তাতে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে মিষ্টি জাতীয় যে কোনো অ্যাডি রেড সুগার প্রসেস ফুডে কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে বিভিন্ন অ্যালকোহল অ্যালকোহলের অ্যালকোহল থেকেও কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় বিভিন্ন কোমল পানীয় আমরা যে খেয়ে থাকি বিভিন্ন ড্রিঙ্কস হ্যাঁ মজা করে খাই এই সকল খাবার থেকে কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে তাছাড়া বিভিন্ন ডাল জাতীয় যে খাবারগুলো আছে স্পেশালি যেমন ছিমের বিচি বা ডাল উৎপাদন হয় যেমন মশারি খেসারি মাস্কলে সিমের বা ছোলা আমরা যে ইত্যাদিতে খাই এই সকল ডাল জাতীয় খাবারে প্রচুর পরিমাণ ইউরিক পিউরিন রিচ ফুড এবং ইউরিক অ্যাসিড এই জাতীয় খাবার থেকে আসতে পারে অনেক সময় আমাদের শরীরে আমরা বিভিন্ন প্রকার ওষুধ খেয়ে থাকি বিভিন্ন রোগে স্পেশালি ডায়োবিটিক্স এই থেকে কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে বা অনেক সময় বিভিন্ন রুগীকে ক্যামোথেরাপি দেওয়া হয় ক্যামোথেরাপির কারণে যে সেলগুলো ড্যাস্ট্র হয় তা থেকে কিন্তু পিউরিন ম্যাটাবলিজমের মাধ্যমে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে তো এখন আসেন আমরা ইউরিক অ্যাসিড বা গাউট হলে আমরা কীভাবে চিকিৎসা করবো প্রথমত ইতিপূর্বে যে খাবারগুলোর কথা বলেছিলাম এই খাবারগুলো আপনাদের অ্যাভয়েড করতে হবে এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে খাবারগুলো পরিমিত পরিমাণ কমিয়ে ফেলতে হবে এর পরিবর্তে প্রথম এক নম্বরই হচ্ছে আমাদের কী খেতে হবে প্রচুর পরিমাণ পানি খেতে হবে এ পানি আমরা যে ওয়াটারটা খাই পানিটা খেলে এ পানিটা আমাদের কিডনি এক্সক্রিশন করে ফেলে শরীর থেকে ইউরিক অ্যাসিডের পরিমাণ সে বের করে নিয়ে যায় এটা হচ্ছে আমাদের পুরুষদের জন্য ন্যূনতম চার লিটার পানি পার ডে খেতে হবে মহিলাদের জন্য তিন লিটার পানি পার ডে খেতে হবে আমাদের যে রোগ থাকে বিভিন্ন কিডনি রোগ বা হার্টের রোগ এগুলার এগুলার নিয়মিত চিকিৎসা সঠিকভাবে চিকিৎসা দিতে হবে তারপরে হচ্ছে ওজন কমাতে হবে ওজন অভিসিটি ওজন কমাতে হবে বা আমাদের জেনেটিক কোনো ডি নর্মালিটিস আছে কি না সেটা ডাক্তারের পরামর্শে সেগুলোকে আমরা কমাতে হবে তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে ফুড খাবার যে আমরা যে খাবারগুলোর কথা বলছি বিভিন্ন রিচ ফুড পাশাপাশি আমাদের যে যে সকল ওষুধ থেকে ইউরিক অ্যাসিড পরিমাণ বেড়ে যেতে পারে এগুলো আমাদের কন্ট্রোলে আনতে হবে আর যে ইতিপূর্বে যে খাবারগুলো পিউরিন দিচ্ছে ডায়েট সেই খাবারগুলো বন্ধ করতে হবে মদ্যপান বা চিনি যুক্ত পানীয় এগুলা বন্ধ করতে হবে তবে কফি খুবই উপকারে আসে ইউরিক অ্যাসিড কমানোর ক্ষেত্রে কফি এবং ভিটামিন সি সমৃদ্ধ সকল ফল আমাদের এই যে আম টক আম বা যে কোনো যে আমাদের মালটা হতে শুরু করে টক ফল কমলা লেবু বাতাবি লেবু বিভিন্ন লেবু টক ফল যত ফল আছে। সকল ফল ফলই কিন্তু ইউরিক অ্যাসিড কমাতে অনেক উপকারে আসে এবং এগুলো আমাদের নিয়মিত খেতে হবে অন্য শাক সবজি বেশি খেতে হবে সিজনাল ফল খেতে হবে আর হচ্ছে আমাদের যে বিভিন্ন যে খাবার যেমন ভাত বা রুটি গম এই জাতীয় তৈরি যত খাবার আছে যেগুলো শস্য শস্য দানা এগুলা কিন্তু খুব ভালো এই এই সকল রুগীদের জন্য এগুলো খেতে পারে রুগীরা এবং আপনার লাল মাংস অ্যাভয়েড করে সপ্তাহে এক থেকে দুই দিন মুরগির মাংস পরিমিত খেতে পারে তবে হাঁসের মাংস এবং এই জাতীয় পাখির যত মাংস এগুলাতে কিন্তু প্রচুর ইউরিক অ্যাসিড প্রোডাকশান হতে পারে এগুলা অ্যাভয়েড করাই ভালো তবে ডিম ডিমের সাদা অংশটা খুবই উপকারী ডিম পুরোটাই খেতে পারে তবে পরিমিত খেতে পারে আর হচ্ছে দুধ এবং দুগ্ধজাত যত খাবার আছে সকল খাবার খেতে পারে কিন্তু এই সময় এবং পানির কথা তো বলেছি অন্যান্য শাক সবজি আছে আরেকটা হচ্ছে মাছ মাছ হচ্ছে দেশি মাছ যেহেতু সামুদ্রিক মাছে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমাদের দেশি যে মাছ ছোট মাছ মলা ঢালা যে ছোট ছোট মাছগুলা বা আমাদের সামুদ্রিক যত নদীর বা দেশীয় পুকুরের যত মাছ আছে এগুলো আমরা কিন্তু খেতে পারি বিভিন্ন মদ্যপান বা অন্যান্য যে ড্রিঙ্কসগুলো আছে মিষ্টি জাতীয় সকল ড্রিঙ্কস অবশ্যই আমাদের অ্যাভয়েড করতে হবে আর অন্যান্য রোগ যেমন কিডনি ডিজিজ এবং লিভার লিভার এবং আপনার হার্টের ডিজিজের সমস্যা থাকলে সেগুলো কিন্তু আমাদের পাশাপাশি চিকিৎসা দিতে হবে তাহলে এটি আমরা বুঝতে পারলাম যে যদি কারো গাউটি আর্থ্রাইটিস হয় তাহলে এটা চিকিৎসা কি কি করব আর এটার ঔষধের ক্ষেত্রে আসলে যদি রুগীকে আমরা খাবার এবং এই যে লাইফস্টাইলের কথা বলছি যেগুলো খেলে উপকার হয় সেগুলো খাবো ইতিপূর্বে বলেছি আর যেগুলো খেলে ইউরিকেসির বেড়ে যেতে পারে এগুলো অ্যাভয়েড করতে হবে তাহলেই কিন্তু চিকিৎসা প্রায় হয়ে যাবে রুগী কিন্তু কন্ট্রোলে থাকতে পারে কিন্তু তারপরেও যদি সমাধান না হয় তাহলে এই ক্ষেত্রে অ্যালোপিউরিনল টাইপের কিছু ওষুধ আছে এরপরে হচ্ছে ফেবুস্টেটিন গ্রুপের ওষুধ আছে আরও কিছু বিভিন্ন ওষুধ আছে যেটা ইউরিক অ্যাসিড মাত্রা নিয়ন্ত্রণে রাখে তবে সেটা ডাক্তারের পরামর্শে খেতে হবে এবং এনএসএডিএস গ্রুপের ওষুধ এগুলা খেতে হতে পারে এবং সবচেয়ে কার্যকরী চিকিৎসা হচ্ছে রিহ্যাব থেরাপি রিহ্যাব থেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা পদ্ধতি তো সেক্ষেত্রে অবশ্যই একটা স্পেশালাইজড হাসপাতাল এবং ডাক্তারের রিহ্যাবিলিটেশন চিকিৎসক যাদের ডিগ্রি আছে সেই সকল ডাক্তারের মাধ্যমে আপনাকে গাউটি অ্যাথরাইটিসের চিকিৎসা করতে হবে এবং এটা তাহলে বোঝা গেল যে যার গাউট আছে তার হাইপার ইউরিসিমি হবে কিন্তু যার হাইপার ইউরিসিমি আছে তার গাউটি অ্যাথরাইটিস নাও হতে পারে আমি পরবর্তীতে এই এই গাউটি অ্যাথরাইটিস এবং অন্যান্য প্রত্যেকটা অ্যাথরাইটিস রোগ নিয়ে আপনাদের ডিটেলস চিকিৎসা কী 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 ওষুধ খাবেন করণীয় কী এগুলো নিয়ে আমি ভিডিও দিতে থাকবো অতীতেও দেওয়া আছে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই এপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল